শীতকাল আবহাওয়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে আমাদের স্কিন আর চুলের কন্ডিশন, বিশেষ করে আমাদের হেয়ার প্রবলেম অনেক বেশি বেড়ে যায়। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই আমাদের চুলের যত্নে সচেতন হওয়া জরুরি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ বর্ষা ফ্রম চয়েস লিগাসি। আমাদের হেয়ার কেয়ার শো এর নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা স্পেসিফিক কিছু হেয়ার প্রবলেমের কথা শেয়ার করেছেন, সেগুলোর সমাধান জেনে নিলে শীতকালীন হেয়ার প্রবলেম কিছুটা কমবে বলে আশা করা যায়। আজকের পর্বে আমি বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের প্রথম প্রশ্নটি হলো, আপু সারা বছর এত বেশি চুল পড়ে নাই, এখন শীতকাল আসার আগেই চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, হেল্প মি প্লিজ। শীতকালে টেম্পারেচার এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়, ফলে স্ক্যাল্প চুল অনেক ড্রাই হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। প্রতিদিন 50 থেকে 100টি চুল পড়া স্বাভাবিক, কিন্তু শীতকালের প্রতিদিন এর চেয়েও বেশি চুল পড়তে পারে। এ সময় হেয়ারফল কমানোর জন্য কিছু বিশেষ টিপস ফলো করতে পারেন। রেগুলার শ্যাম্পু কন্ডিশনারের বদলে মাইল্ড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন। সপ্তাহে একবার চুলের ধরন অনুযায়ী কোকোনাট অয়েল, অলিভ অয়েল বা আর্গান অয়েল ব্যবহার করতে পারেন। এই তেলগুলো হেয়ারফল রিডিউসের জন্য বিশেষভাবে হেল্পফুল হয়ে থাকে। হেয়ার ওয়াশের সময় কখনোই গরম পানি ব্যবহার করা উচিত নয়, এতে করে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। শীতকাল আসলে আমার চুল অনেক আঠা আঠা হয়ে যায়, শ্যাম্পু করার একদিন পরই চুল দেখলে মনে হয় তেল দিয়ে রেখেছি, এরকম কেন হয় আপু? শীতকালে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের স্ক্যাল্প অনেক ড্রাই হয়ে যায়, এতে করে স্ক্যাল্পের অয়েল ব্যালেন্স ঠিক রাখার জন্য শরীর থেকে বেশি পরিমাণে সিবাম প্রোডিউস হয়ে স্ক্যাল্প চুল ওভার অয়েলি হয়ে যায়। যেহেতু শ্যাম্পু করার একদিন পরেই আপনার চুল আবার গ্রিজি হয়ে যায়, তা থেকে মনে হচ্ছে আপনার স্ক্যাল্প হেয়ারটাই পয়লি। আপনি চাইলে সপ্তাহে 2 থেকে 3 বার মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে হেয়ার ওয়াশ করতে পারেন। এর পাশাপাশি প্রতিদিন একটি হোয়াইট টুথ ব্রাশ বা চওড়া দাঁতের চিরুনির সাহায্যে চুল আঁচড়ানো জরুরি, এতে করে স্ক্যাল্পে জমে থাকা অতিরিক্ত তেল পুরো চুলে ইভেনলি ছড়িয়ে পড়তে পারে। মনে রাখবেন, ভেজা চুলে বাইরে গেলেও কিন্তু চুল অনেক স্টিকি হয়ে যায়। আপু মাথাভর্তি খুশকি, আবার খুশকির কারণে চুলে বাজে গন্ধ হয়ে যায়, কি করা উচিত? মূলত স্ক্যাল্পে জমে থাকা মৃতকোষ, সিবাম, ঘাম ও ময়লার সংমিশ্রণে ঘটা জীবাণু সংক্রমণের কারণে আমাদের চুলে খুশকি হয়। এছাড়া স্ক্যাল্পে অতিরিক্ত ইস্ট জমা হয়ে সেবোরিয়াক ডার্মাটাইটিস হলেও তা থেকে ব্যাড স্মেল হয়ে থাকে। তাই রেগুলার স্ক্যাল্প ক্লিন রাখার চেষ্টা করুন, বিশেষ করে অতিরিক্ত পরিশ্রমের কাজ কিংবা এক্সারসাইজের পরপরই গোসল করে ফেললে স্ক্যাল্পে দুর্গন্ধ হওয়ার সমস্যা অনেকটা কমে যায়। এছাড়া খুশকি দূর করার জন্য একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করলে উপকৃত হবেন। খুশকি কমানোর জন্য লেবু ইউজ করেছি কিন্তু কোনো লাভ হয়নি। যেহেতু লেবুতে সাইট্রিক কোয়ালিটি আছে, তাই তা সরাসরি স্ক্যাল্পে ব্যবহার করলে অনেক সময় ইরিটেশন হতে পারে। খুশকি দূর করার জন্য একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করাই বেটার অপশন। আমার ঠান্ডার সমস্যা আছে, আমি কি গরম পানি ইউজ করে শ্যাম্পু করতে পারবো? আমাদের স্ক্যাল্প বা চুলে কখনোই গরম পানি ব্যবহার করা উচিত না, এতে করে খুব সহজেই হেয়ার ড্যামেজ হয়ে যায়। আপনার যেহেতু ঠান্ডা লাগার সমস্যা আছে, তাই দুপুরের দিকে গোসল করা আপনার জন্য সেফ অপশন। একান্তই যদি গরম পানি ব্যবহার করতে হয়, তাহলে প্রথমে হালকা গরম পানির সাহায্যে হেয়ার ওয়াশ করবেন, তবে সবশেষে চুল 1 থেকে 2 মিনিট নর্মাল বা রুম টেম্পারেচারে পানির সাহায্যে ধুয়ে নিতে হবে। এতে করে আমাদের হেয়ার কিউটিকল ক্লোজ হয়ে যায়, ফলে চুলে ফার্দার কোনো ড্যামেজ হয় না। আপু আমার চুল সোজা, কিন্তু ইদানিং কেন জানি অনেক রাফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। উইন্টার সিজনে চুল রাফ হয়ে যাওয়ার কারণ হলো চুলের ন্যাচারাল ময়েশ্চার দূর হয়ে যাওয়া। এই সমস্যা দূর করার জন্য কিছু টিপস ফলো করতে পারেন। হেয়ার ওয়াশের পর চুলে সুইটেবল কোনো লিভ ইন কন্ডিশনার ব্যবহার করতে পারেন। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার স্কিপ করবেন না। হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস অথবা ফ্যানের বাতাস কিংবা ন্যাচারাল বাতাসে চুল শুকাতে চেষ্টা করুন। সপ্তাহে একবার চুলে কোনো হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন, এতে করে চুলের ময়েশ্চার রিস্টোর হয়ে থাকে। আজকের পরবর্তী প্রশ্নটি হলো, শীতকালে কি চুলে আগা ফাটার সমস্যা বেশি হয়? চুলের ন্যাচারাল ময়েশ্চার দূর হওয়ার কারণেই মূলত শীতকালে চুলের আগা ফাটার সমস্যা বেশি হয়ে থাকে, তাই শীতকালে হেয়ার স্ট্যান্ড হেলদি ও ময়েশ্চারাইজ রাখা জরুরি। এছাড়া চুলের আগা অনেক বেশি ফাটা হলে ট্রিম করে ফেলাই বেটার অপশন। চুলের নিচের অংশ সবসময় ময়েশ্চারাইজ রাখার জন্য গোসলের পর হেয়ার এন্ডস হাইড্রেটিং হেয়ার সিরাম বা খুব সামান্য পরিমাণ তেল অ্যাপ্লাই করতে পারেন। আপু আমার চুলে অনেক খুশকির সমস্যা, আবার মাথার তালুতে লাল লাল দানার মতো হয়েছে, ধরলে বা চুলকালে ব্যথা লাগে, কিভাবে ঠিক করব? খুশকির সাথে সাথে যদি স্ক্যাল্পের লালচে বাম্পস দেখা যায়, তা অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, এক্ষেত্রে জেন্টল হেয়ার কেয়ার প্রোডাক্টস ব্যবহার করাই বেটার অপশন। মূলত এই ধরনের ড্যান্ড্রফ হলে বিশেষ ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করা জরুরি, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন ও অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শীতকালের জন্য কি আলাদা রকম শ্যাম্পু দেওয়া লাগে? শীতকালে যেহেতু আমাদের স্ক্যাল্প চুলের ন্যাচারাল ময়েশ্চার কিছুটা কমে যায়, তাই এই সময় রেগুলার শ্যাম্পু ব্যবহার করলে চুল আরও ড্রাই হয়ে যেতে পারে। তাই শীতকালে ময়েশ্চারাইজিং প্রপার্টিজ আছে এমন মাইল্ড ও জেন্টল শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তবে
তবে স্ক্যাল্পে খুশকি থাকলে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করাও কিন্তু জরুরি। আজকের সর্বশেষ প্রশ্ন, আপনি শীতকালে কি চুলে রেগুলার তেল ইউজ করতে হয়? হ্যাঁ, শীতকালেও চুলে রেগুলার তেল ব্যবহার করা ভালো। এই সময় চুল খুব দ্রুত ড্রাই ও রাফ হয়ে যায়, তাই চুল ময়েশ্চারাইজড ও হাইড্রেটেড রাখার জন্য কোকোনাট অয়েল, অ্যাভোকাডো অয়েল বা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। শীতকালে স্ক্যাল্প ও চুল হেলদি রাখার জন্য হট অয়েল ট্রিটমেন্টও বেশ হেল্পফুল হয়ে থাকে। এই টিপসগুলো ফলো করার মাধ্যমে শীতকালেও আপনার চুল হেলদি ও সুন্দর থাকবে বলে আশা করি। তবে স্ক্যাল্পে প্রথমবার কোনো উপাদান বা প্রোডাক্ট ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া কিন্তু মাস্ট। এছাড়া স্ক্যাল্পে কোনো সিভিয়ার সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। শীতকালীন হেয়ার কেয়ার বিষয়ক প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হবে। ভিডিও ভালো লাগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হেয়ার কেয়ার বিষয়ে আপনাদের আরও কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা জানান আমাদের কমেন্ট বক্সে। এমন গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন চয়েস লেগাসির ইউটিউব চ্যানেলটি। দেখা হবে হেয়ার কেয়ারের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।